প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা প্রাইমারি টেট কেলেঙ্কারি নিয়ে একটু আলোচনা করব। তো আপনারা জানেন যে কিছুদিন আগে 42,949 জন শিক্ষকের নাম্বার প্রকাশিত হয়েছে, সে ব্রেক আপ নাম্বার আপনারা প্যানেল দেখেছেন। তো সেই নাম্বারে দেখেছেন সেখানে যে কাকে কেমন নাম্বার দেওয়া হয়েছে, যে ইন্টারভিউতে 10 পেয়েছে সে লিখিত পরীক্ষা বা একাডেমিক স্কোর তার কম, আর যার একাডেমিক স্কোর বেশি তাকে ইন্টারভিউতে কম দেওয়া হয়েছে। এটা যারা চাকরি পেয়েছেন, চাকরি করছেন তাদের নাম্বার, কিন্তু যারা পরীক্ষা দিয়েছিলেন, ইন্টারভিউ দিয়েছিলেন, সবার নাম্বার কিন্তু প্রকাশ্যে আনা হয়নি। তো সেখানে কাকে কি নাম্বার দেওয়া হয়েছে সেটা কিন্তু জানা যায়নি। তবে লিখিত পরীক্ষায় 0 পেয়ে ইন্টারভিউতে 10 পেয়েছেন এমন নজির সৃষ্টি হয়েছে। তো আপনারা জানেন যে আমি এখানে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে ইন্টারভিউ কি সেটিং ছিল। ইন্টারভিউ যে সেটিং ছিল সেটা আপনারা জানেন, যে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউ সেটিং ছিল। এবং আরও একটি প্রশ্ন এখানে সবার মনে ঘুরপাক খাচ্ছে, যে ইন্টারভিউ তখন কারা নিয়েছিলেন। তো যারা ইন্টারভিউ নিয়েছিলেন তারা কারা, তারা এখন কোথায়? তো এটাও একটা ফ্যাক্টর যে তাদের কাছেও কি কোনো চাপ ছিল, যে ইন্টারভিউতে এরকম নাম্বার দিতে হবে, এই রোল নাম্বারকে এই নাম্বার দিতে হবে। এবং আরও একটি ব্যাপার, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ইন্টারভিউয়ের নাম্বার পেন্সিল দিয়ে দেওয়া হয়েছিল। ইন্টারভিউয়ের নাম্বার পেন্সিল দিয়ে দেওয়া হয়েছিল এই কারণে যাতে পরবর্তীকালে এই নাম্বারগুলো চেঞ্জ করা যায়। তো যাই হোক, এই ঘটনাগুলো ঘটেছিল। এখন লিখিত পরীক্ষায় 0, ইন্টারভিউতে 10 এরকম লোকও চাকরি করছে। আবার এটাও আমরা দেখেছি যে তৎকালীন যে সরকার ছিল তার আগে বামফ্রন্ট সরকার, তার পরে যে সরকার আসে নতুন তৃণমূল সরকার, তাদের ক্যান্ডিডেট অর্থাৎ তাদের পঞ্চায়েতে নির্বাচিত প্রার্থী, এরাও কিন্তু চাকরি পেয়ে গেছিল সেই সময়। এরকম নজিরও রয়েছে যে তাদেরকে ইন্টারভিউতে 10 দিয়ে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেব যে আবারও কি এই টেট কেলেঙ্কারি নিয়ে কি সামনে এসেছে। টেট কেলেঙ্কারি, লিখিত পরীক্ষায় 0, ইন্টারভিউয়ে সর্বোচ্চ পেয়ে চাকরি, প্রাথমিকে ফের দুর্নীতির অভিযোগ, নির্দেশ আদালতে। একের পর এক মামলার জালে জর্জরিত স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। এসএসসির পর প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। লিখিত পরীক্ষায় 0, মৌখিকে সর্বোচ্চ পেয়ে চাকরি, প্রাথমিকে ফের অনিয়মের অভিযোগ এসেছে। অভিযোগ, লিখিত পরীক্ষায় 0 বা 1 নম্বর পেয়েও মৌখিক পরীক্ষায় অলৌকিকভাবে নাম্বার বাড়ানো হয়েছে। মামলাকারীদের অভিযোগ খতিয়ে দেখতে তাদের সকলের অ্যাপটিটিউড টেস্ট ও মৌখিকের নম্বর প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলার পরবর্তী শুনানি 10ই জানুয়ারি। যার শিক্ষাগত যোগ্যতা যত ভালো তার ইন্টারভিউয়ের নম্বর ততই কম। প্রাথমিক নিয়োগে লিখিত পরীক্ষায় 0 বা 1 পাওয়া প্রার্থীরাও নাকি মৌখিক পরীক্ষায় পেয়েছে সর্বোচ্চ নম্বর, এমন অভিযোগ তুলেছেন মামলাকারীরা। দেখা গিয়েছে মামলাকারীদের শিক্ষাগত যোগ্যতা বেশি থাকলেও মৌখিক পরীক্ষায় নামমাত্র নাম্বার পাওয়ায় চাকরির যোগ্যতা অর্জন করেনি। এই অভিযোগ সামনে আসতেই ক্ষুব্ধ ও বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি মামলাকারীদের অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন পর্ষদকে। কত নম্বর পাওয়া প্রার্থী চাকরি পেয়েছেন সেই হিসেবও আনতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। মামলাকারীদের অ্যাপটিটিউড টেস্ট ও মৌখিক পরীক্ষার নম্বরে গোলমাল প্রমাণিত হলে আগামী দিনে কড়া ব্যবস্থা নিতে পারে বিচারপতি। তাহলে এই হলো বিষয়, যে এই যারা মামলা করেছে শুধুমাত্র এদের কথাই উঠছে, কিন্তু অনেক হাজার হাজার ক্যান্ডিডেট রয়েছেন যারা কিন্তু মামলা করেননি। তারা জানে যে আমরা চাকরি পাইনি, ওকে, কিন্তু যখন এই নাম্বার সামনে এলো তখন দেখছে যে তাদের টেটের নাম্বার যারা চাকরি করছে তাদের থেকে অনেক বেশি, অনেকের বেশি রয়েছে। তাহলে তাদের কি ইন্টারভিউতে নাম্বার কম দেওয়া হয়েছে, বা একাডেমিক স্কোর তাদের থেকে কম, তারা চাকরি করছে, তার কারণ তারা ইন্টারভিউতে 10 পেয়েছে 10-এর মধ্যে। তো এরকম হচ্ছে সিস্টেম হয়েছে। এখন কতটা জল মেশানো সে তো আপনারা ভালোভাবেই ইতিমধ্যে জেনে গেছেন, তার কারণ যারা এই সমস্ত সিস্টেম তখন চালিয়েছিল তারা এখন সবাই শ্রীঘরে। তাহলে বুঝতেই হবে যে এই যে সিস্টেম যেগুলো হয়েছে সেগুলো কতটা স্বচ্ছ হয়েছে, সেটা স্বাভাবিক জনসাধারণের বুঝতে আর কোনো অসুবিধা নেই যে কতটা স্বচ্ছ কতটা অস্বচ্ছ। চলুন আগামী দিনে কী হয় আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলের দিকে। ধন্যবাদ।